স্টুডেন্টস, আজকে যেটা ক্লাস করতে চলেছি সেটা হচ্ছে ডুয়েল নেচারের থার্ড ক্লাস। তো আজকের টপিকস হচ্ছে ওয়েভ নেচার অফ ম্যাটার, তার সাথে ডি ব্রগলি হাইপোথেসিস। ওকে, তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি না, ওয়েভ নেচার অফ ম্যাটার মানে কি না, প্রত্যেক প্রত্যেক ম্যাটারের, ম্যাটার মানে কি প্রত্যেক পার্টিকেল প্রত্যেক পার্টিকেলের মধ্যে ওয়েভ রয়েছে, প্রত্যেক পার্টিকেলের ওয়েভ রয়েছে, এটাই আজকে আমরা পড়ব। তো এই মার্কার, এই মার্কারের ক্যাপ, এই ক্যামেরা, এই ঘড়ি, এই বই, এই বোর্ড, এদের প্রত্যেকে কি রয়েছে, ওয়েভ রয়েছে। তো সামনে দিক দিয়ে কোনো একজন ব্যক্তি চলে যাচ্ছে, তো তার ক্ষেত্রে আমরা বলবো কি না, তার মধ্যে ওয়েভ রয়েছে, সে একটা ওয়েভ। তো এই বিশাল বড় একটা উক্তি যে ওয়েভ নেচার অফ ম্যাটার, তো এই উক্তিটা প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন বিজ্ঞানী ডি ব্রগলি। তো উনারই হাইপোথেসিস আজকে আমরা দেখতে চলেছি। তো তখনকার সময় ফটো ইলেকট্রিক এফেক্ট প্রুফ হয়ে গেছে। ডি ব্রগলি যখন এই হাইপোথেসিস দেন তখন ফটো ইলেকট্রিক এফেক্ট প্রুফ হয়ে গেছে, এবং আমরা গত দুটো ক্লাসে আমরা কিন্তু পড়ে এসেছি ডুয়েল নেচারের ফার্স্ট আর সেকেন্ড লেকচারে, কিন্তু আমরা সেটাকে ইন ডেপথ ডিসকাস করেছি। ওকে, আচ্ছা, তো তখন পর্যন্ত না, 1905 সালের আগে তখন পর্যন্ত আমাদের কাছে একটাই সাবমিট কি ছিল না, প্রত্যেক লাইটের মধ্যে কি রয়েছে না, লাইটের মধ্যে ওয়েভ নেচার রয়েছে। তো কিভাবে প্রুফ হলো লাইটের মধ্যে ওয়েভ নেচার রয়েছে? প্রুফ হলো এইভাবে যে ইন্টারফারেন্স ডিফ্রাকশন পোলারাইজেশন এইগুলো যখন প্রুফ হলো, তখনই লাইটের যে ওয়েভ নেচার রয়েছে সেটা কিন্তু আমরা ইন ডেপথ বুঝতে পারলাম, যে লাইটের মধ্যে ওয়েভ নেচার রয়েছে। তো তৎক্ষণাৎ হঠাৎ করে সাডেনলি কি আবিষ্কার হলো না, সাডেনলি আবিষ্কার হলো কি না, ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, ব্ল্যাক বডি রেডিয়েশন, এগুলো সব যখন আবিষ্কার হলো, যদিও কম্পটন এফেক্ট, ব্ল্যাক বডি রেডিয়েশন এগুলো যদিও পরে পরে এসছে, কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট কিন্তু চলে এসছে, এটা আমরা অলরেডি জেনেও নিয়েছি। তো ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা কি দেখেছিলাম, ফটো ইলেকট্রিক এফেক্ট কখন সম্ভব না, যখন লাইটকে আমরা যখন পার্টিকেল মানব, তো পার্টিকেল মানে কি ফোটন মানব, তো লাইটকে যখন আমরা ফোটন মানব তখন কি ফটো ইলেকট্রিক এফেক্ট সম্ভব। তো ফোটন মানে কি, এনার্জির প্যাকেট, ফোটন হচ্ছে কি এনার্জির প্যাকেট, ভালো করে খেয়াল করে জানবে। তো লাইটকে যখন আমরা ফোটন রূপে জানবো তখনই আমরা ফটো ইলেকট্রিক এফেক্টের সাথে ডিল করতে পারবো। তো ফটো ইলেকট্রিক এফেক্ট যখন এক্সপেরিমেন্ট যখন আমাদের সামনে এসে গেছে, তখন লাইটকে আমরা কি বলতে পারলাম, লাইটের মধ্যে পার্টিকেল নেচার রয়েছে। লাইটের মধ্যে কোন নেচার রয়েছে, পার্টিকেল নেচার। হ্যাঁ, লাইটের মধ্যে তার কি নেচার রয়েছে, পার্টিকেল নেচারও আছে, ঠিক আছে। তো 1905 সালের পর এবারে আমরা দেখছি, 1905 সালের পর কি দেখব, 1905 সালের পরে কি দেখব, 1905 সালের পরে আমরা কি দেখব, কি দেখতে চলেছি না, তখনকার সময় বিজ্ঞানী ডি ব্রগলি তিনি কি করছিলেন, তিনি পড়াশোনা করছিলেন, পিএইচডি করছিলেন, ডক্টরেট উপাধি নেবেন, পিএইচডি করছিলেন, 5 বছরের পিএইচডি। তো পিএইচডি চলাকালীন, পিএইচডি শেষ হওয়ার পথে একটা হাইপোথেসিস আমাদেরকে সাবমিট করতে হয়, ইউনিভার্সিটিতে।
তো পিএইচডি করার পর অবশ্যই তুমি কি কোনো একটা বিষয়ের উপর ইনভেস্টিগেশন করেছো, তারপরে তোমাকে একটা হাইপোথিসিস দিতে হবে। তো তখন ডি ব্রগলি একটা হাইপোথিসিস অ্যাটাচ করছেন, কি অ্যাটাচ করছেন না, তিনি বলছেন না নেচার হ্যাজ সিমেট্রি, নেচার হ্যাজ সিমেট্রি, সিমেট্রি কি মানে, সিমেট্রি মানে হচ্ছে না এনার্জি, এনার্জি মাসের কনভার্ট হবে, মাস এনার্জিতে কনভার্ট হবে, এনার্জি মাসে, মাস আবার এনার্জিতে যদি কনভার্ট হয় তবে তবে কি না ম্যাটার, ম্যাটার ম্যাটারের মধ্যে পার্টিকেল নেচার তো অবশ্যই আছে, উপরন্তু ম্যাটারের মধ্যে ওয়েভ নেচারও থাকবে। খুব বিভৎস বড় একটা ডায়লগ তিনি দিলেন যে ম্যাটারের মধ্যে পার্টিকেল নেচার তো অবশ্যই আছে, ওয়েভ নেচারও থাকবে। তার সাথে সাথে অ্যাটাচ করলেন এভরি এভরি মুভিং পার্টিকেল হ্যাজ হ্যাজ ওয়েভ অ্যাসোসিয়েটেড অ্যাসোসিয়েটেড উইথ ইট, অ্যাসোসিয়েটেড উইথ ইট। কি বলে, খুব দুর্দান্ত উক্তি, এভরি মুভিং পার্টিকেল হ্যাজ এ ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ ইট। তো উনি যেখানে পিএইচডি করছিলেন তো উনি সাবমিট করবেন উনার সিনিয়রের কাছে অবশ্যই, তো সিনিয়র কাছে যখন সাবমিট করতে গেলেন তখন সিনিয়র দেখলেন হ্যাঁ নেচার হ্যাজ সিমেট্রি, দ্যাট মিন্স এনার্জি মাসে কনভার্ট হচ্ছে, মাস এনার্জিতে কনভার্ট হচ্ছে, ওকে ঠিক আছে। তো ম্যাটারের মধ্যে পার্টিকেল নেচার তো আছে, তো ম্যাটারের মধ্যে ওয়েভ নেচার আবার কোত্থেকে এলো, ম্যাটার মানে পার্টিকেল, তো পার্টিকেলের মধ্যে আবার ওয়েভ নেচার কোত্থেকে আসবে, উপরন্তু এভরি মুভিং পার্টিকেল হ্যাজ ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ, প্রত্যেকটা মুভিং পার্টিকেলের মধ্যে ওয়েভ রয়েছে, ওয়েভ মানে ওয়েভলেন্থ আছে, তাহলে ওয়েভলেন্থ থাকলেই তো আমি বলবো ওয়েভ আছে। তো প্রত্যেক মুভিং পার্টিকেলের ক্ষেত্রে কি করে ওয়েভ আছে, প্রত্যেক মুভিং পার্টিকেলের ক্ষেত্রে কি করে ওয়েভ আছে, খুব সমস্যা, রহস্যজনক মুক্তি। তখন সিনিয়র সায়েন্টিস্টরা কোনো মতেই মানছেন না, না এটা হতে পারে না, তো ডি ব্রগলি 5 বছরে পিএইচডি চলে যাবে, তাহলে এটা যদি রিজেক্টেড হয়ে যায়। এটাই ছিল কি ডি ব্রগলির হাইপোথেসিস, এটাই ছিল ডি ব্রগলির হাইপোথেসিস। তো এই হাইপোথেসিসটা যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে ওনার সমস্ত থিওরি, সমস্ত ইনভেস্টিগেশন সব গেল, আবার নতুন করে 5 বছরে পিএইচডি করতে হবে। তখন সিনিয়র সায়েন্টিস্ট বললেন আচ্ছা তোমার এই উক্তিটাকে, সিনিয়র তখনকার সময় সব থেকে বড় মাপের বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন কে ডাকা হলো, তো ওনার কাছে তোমার এই হাইপোথিসিসটা দেখানো হবে, ঠিক আছে, তো না হলে ওনার পিএইচডি ডিগ্রি যাবে, গেল। তো অ্যালবার্ট আইনস্টাইন ওনার ডি ব্রগলির হাইপোথিসিসটাকে দেখলেন, দেখার পর বললেন না স্টুডেন্টটার মধ্যে তো একটা কোনো না কোনো কিছু একটা দম আছে দেখছি, যে নেচার হ্যাজ সিমেট্রি, ম্যাটার পার্টিকেল নেচার দেবে, আবার ম্যাটার ওয়েভ নেচারও দেবে, এভরি মুভিং পার্টিকেল হ্যাজ ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ ইট। তো এই লাইনটাও তো খুব বিশাল বড় মাপের লাইন, প্রত্যেক মুভিং পার্টিকেলের ক্ষেত্রে ওয়েভ রয়েছে, দ্যাট মিন্স ওয়েভলেন্থ রয়েছে, খুব বড় লাইন না, লেখাটা খুবই তাৎপর্যপূর্ণ। তো ডি ব্রগলিকে অ্যাকসেপ্টেড করা যাক, তো ডি ব্রগলিকে আইনস্টাইন যখন অ্যাকসেপ্টেড করে দিলেন তখন উনার এই হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্টেড করা হলো, ডি ব্রগলি পিএইচডি ডিগ্রিও পেলেন। পরবর্তীকালে সাল কত, সাল হচ্ছে 1927 সাল, 1927 সালের দিকে তিনি কি পেলেন না নোবেল প্রাইজও পেলেন, কি পেলেন নোবেল প্রাইজ পেলেন, উনার এই হাইপোথিসিসের উপর তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। শুধু উনি এই হাইপোথিসিসটা দেননি, যদিও তিনি ডেরিভেশন কোট করেননি, উনি একটা ইকুয়েশন দিয়েছিলেন, কি ইকুয়েশন না কোন একটা মাস এম যদি মুভ করে, তার যদি মোশন থাকে, আমি মানলাম ওর ভেলোসিটি ভি, যদি ভি ভেলোসিটিতে ওই মাসটা যদি মোশন করতে থাকে তাহলে এটাই হয়ে গেল একটা মুভিং পার্টিকেল। তো এই মুভিং পার্টিকেলের মধ্যে একটা ওয়েভ রয়েছে, ওয়েভ রয়েছে মানে তার ওয়েভলেন্থ রয়েছে, তখন ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই পি, এই ইকুয়েশনটা তিনি ডিরাইভ করালেন, এই ইকুয়েশনটা তিনি দিলেন, যেখানে এইচ হচ্ছে কি না এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর এম হচ্ছে কি সরি এম হচ্ছে না পি, পি হচ্ছে কি না মোমেন্টাম, পি হচ্ছে কি না মোমেন্টাম। তো এইচ তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, পি হচ্ছে কি না মোমেন্টাম, এই ইকুয়েশনটা দিলেন,
তিনি এই ইকুয়েশন থেকে দেখাতে চাইলেন যে না এই মাসটার ক্ষেত্রে একটা মাসটা যদি মুভ করতে থাকে তাহলে এর ওয়েভলেন্থ থাকবে ওয়েভলেন্থ আছে মানে এই মাসটা একটা মাসটার মধ্যে ওয়েভনেচার রয়েছে তো পরবর্তীকালে উনি যে এই যে থিওরিটা দিয়েছিলেন যে ম্যাটারের ওয়েভনেচার রয়েছে পরবর্তীকালে ডিভিশন জার্মার এক্সপেরিমেন্ট সেখান থেকে ডিরাইভ হয় এবং প্রুফ হয় যে হ্যাঁ ম্যাটারের ওয়েভ নেচার রয়েছে ডিভিশন জার্মার ইলেকট্রনের উপরে এক্সপেরিমেন্ট করে তার সাথে সাথে জে জে থমসনের ছেলে জিপি থমসন তিনিও এই এক্সপেরিমেন্টটাকে ডিরাইভ করেন এবং এক্সপেরিমেন্ট ওয়াইজ তিনি প্রুফ করেন হ্যাঁ ম্যাটারের ওয়েভ নেচার রয়েছে তো ডিভিশন জার্মারও উনারাও নোবেল প্রাইজ পেন এবং জিপি থমসন উনিও নোবেল প্রাইজ পেয়ে থাকেন তো এবারে ডি ব্রগলির যে যে ইকুয়েশন তো ডি ব্রগলির ইকুয়েশনের মধ্যে কি ইকুয়েশন আমি আবার লিখছি পুরোটা রাফ করে দিই আবার লিখ তো ডি ব্রগলির ইকুয়েশন কি ডি ব্রগলির ইকুয়েশনটা ছিল এটাই যে দেখো যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি যখন কোন একটা মাস এম মাস পি ভেলোসিটিতে মুভ করতে আছে তখন ওই এম মাসের মাস থেকে একটা ওয়েভলেন্থ নির্গত হবে তার মানে এই মাসের ওয়েভ নেচারও রয়েছে দেখো এখানে পি হচ্ছে কি দিয়েছিলাম লিখেছিলাম পি হচ্ছে কি মোমেন্টাম তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো কি স্ক্রিনশট নিয়ে নিচ্ছ মোমেন্টাম আচ্ছা এই মোমেন্টাম কার মধ্যে থাকে পার্টিকেলের মধ্যে মোমেন্টাম কার মধ্যে থাকে পার্টিকেলের মধ্যে আচ্ছা ল্যামডা ল্যামডা হচ্ছে কি না ওয়েভলেন্থ ল্যামডা হচ্ছে কি ওয়েভলেন্থ তাহলে ওয়েভলেন্থ কার মধ্যে থাকে না ওয়েভের মধ্যে তো এই ইকুয়েশন থেকেও ডিরাইভ হয়ে বসে আছে দেখো যে পার্টিকেলের মধ্যে ওয়েভ নেচার রয়েছে ম্যাটারের মধ্যে ওয়েভ নেচার রয়েছে যেখানে এইচ ছিল কি না এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু আমাদের জানা আছে 6.626 × 10⁻³৪ জুল ইনটু সেকেন্ড ঠিক আছে তো প্রত্যেক সায়েন্টিস্টরা তখন সিনিয়র সায়েন্টিস্ট তিনি বলছেন আচ্ছা ইকুয়েশন তো দিলে দিলে ঠিক আছে তো তখন পর্যন্ত প্রত্যেক সায়েন্টিস্টরা কি দেখে এসেছে না প্রত্যেক সায়েন্টিস্টরা দেখে এসেছে যে যে কোন স্ট্রিং এর ওয়েভ রয়েছে লাইট ওয়েভ রয়েছে কোন অর্গান পাইপের ওয়েভ রয়েছে ইএমডব্লিউ ওয়েভ রয়েছে কিন্তু এটা আবার কি ওয়েভ যে একটা ম্যাটার থেকে ওয়েভ নির্গত হবে এটা আবার কি ওয়েভ তিনি তখন বললেন যে কোন একটা পার্টিকেল বা কোন একটা ম্যাটার থেকে যে ওয়েভ নির্গত হয় সেটাকে আমরা কি বলবো ম্যাটার ওয়েভ এটা আবার একটা নতুন ধরনের ওয়েভ ম্যাটার ওয়েভ হ্যাঁ এটা একটা ম্যাটার ওয়েভ ঠিক আছে এটা একটা ম্যাটার তো পরবর্তীকালে আরো দেখা যায় কি না এই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি এই ইকুয়েশনটা ফোটনের ইকুয়েশনের সাথে ফোটন কোন আমরা বুঝেছি ফোটো ইলেকট্রিক এফেক্ট আমরা দেখেছি ফোটনের ক্যারেক্টারিস্টিক জেনেছি যে ফোটনের ওয়েভলেন্থের সাথেও ম্যাচ করে গেছে এই ল্যামডা ফোটনের ওয়েভলেন্থের সাথে ম্যাচ করে গেছে তাহলে এই ইকুয়েশনটা ফোটনের ক্ষেত্রেও প্রযোজ্য এই ইকুয়েশনটা ফোটনের ক্ষেত্রে প্রযোজ্য ফোটনের ক্ষেত্রেও প্রযোজ্য আচ্ছা তাহলে ফোটো ইলেকট্রিক এফেক্টে যে আমরা দেখে এলাম যে ফোটন যেটা হচ্ছে একটা পার্টিকেল যেটা একটা পার্টিকেল ফোটন হচ্ছে একটা কি একটা পার্টিকেল তো ফোটন কার ছিল লাইটের ছিল লাইটের মধ্যে কি ছিল ফোটন সেই ফোটনকে আমরা কি বলতাম পার্টিকেল তার মানে লাইট তো একটা ওয়েভ ফোটন হচ্ছে কি একটা পার্টিকেল তো লাইটের মধ্যে তাহলে ওয়েভ নেচার রয়েছে ইকুয়েশনটা যখনই ফোটনকে স্যাটিসফাই করলো তখন এই ফোটনের ইকুয়েশনকে যখন স্যাটিসফাই করলো তখন ফোটন কোথেকে সৃষ্টি হচ্ছে ফোটনের জন্ম কোথা থেকে না লাইট থেকে না লাইট হচ্ছে একটা কেমন না লাইটের মধ্যে ওয়েভ নেচার রয়েছে ঠিক আছে তো ফোটনকে আমরা কিভাবে ডিল করেছি পার্টিকেল রূপে তার মানে লাইটের পার্টিকেল নেচার রয়েছে দ্যাট মিন্স ওয়েভের পার্টিকেল নেচার রয়েছে তো এখান থেকে আমরা একটা হিন্ট পেলাম যে হ্যাঁ তো ফোটনের ক্ষেত্রে ফোটন তো পার্টিকেল
তো ফোটনের ক্ষেত্রে যদি এই জিনিসটা হয়ে থাকে তো তো প্রত্যেক পার্টিকেলের ক্ষেত্রে কি এটা সম্ভব? প্রত্যেক পার্টিকেলের ক্ষেত্রে কি এটা সম্ভব? হ্যাঁ, কি হবে এখন? তখন সিনিয়র সায়েন্টিস্ট ডি ব্রগলিকে প্রশ্ন করলেন, তো ফোটনের সাথে তো ম্যাচ করলো, আমি দেখতে পেলাম, ঠিক আছে, তো ফোটনের সাথে যখন ম্যাচ করেছে তাহলে প্রত্যেক পার্টিকেলের মধ্যে যদি ওয়েভলেন্থ থেকে থাকে তাহলে কোন একটা পার্টিকেলকে আমি দিচ্ছি, সেই পার্টিকেলের তুমি ওয়েভলেন্থ বার করে দেখো। তো সিনিয়র সায়েন্টিস্ট কি করলেন, নাও এই একটা পার্টিকেল তোমাকে দিলাম, এই একটা পার্টিকেল তোমাকে একটা দিলাম যার মাস হচ্ছে কত, যার মাস হচ্ছে সাপোজ ধরো 100 kg, যার ভেলোসিটি হচ্ছে সাপোজ ধরো 10 m/s। তো এই পার্টিকেলটা মুভ করতে হবে, কারণ ডি ব্রগলি বলে গেছে যে প্রত্যেক পার্টিকেলকে কি করতে হবে, মুভ করতে হবে, কোন মুভিং পার্টিকেল চাই। ইভেন তুমি যদি দৌড়াও তোমারও কি থাকবে, ওয়েভ নেচার থাকবে। তো আমি একটা বড় একটা পার্টিকেল দিলাম, সে বড় একটা ইট হোক, বই হোক, যাই হোক দিলাম, তো এর ক্ষেত্রে তুমি ওয়েভ নেচার বার করে দেখো কি কর। তো ডি ব্রগলি কি বললেন, ঠিক আছে আমি বার করে দেখাচ্ছি, দেখো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। আচ্ছা p ইকুয়াল টু হচ্ছে কি, p হচ্ছে মোমেন্টাম, তো মোমেন্টাম কে আমরা কিভাবে লিখতে পারি, না h ডিভাইডেড বাই mv, মোমেন্টাম কে আমরা এখানেও এক্সপ্রেশন দিতে পারতাম। তো ল্যামডা ইকুয়াল টু আমরা কি লিখি, h বাই p ইকুয়াল টু h বাই mv। আচ্ছা ঠিক আছে, তো h ইকুয়াল টু 6.626 ×10⁻¹¹ ডিভাইডেড বাই মাস কত, 100 kg, ইনটু ভেলোসিটি কত, 10, ক্লিয়ার, হিসেবে হবে ইন মিটার। আচ্ছা ইন মিটার, তো একে যদি আমরা উপরে নিয়ে নি, একে যদি আমরা উপরে নিয়ে নি তাহলে কত হলো, না 6.626 ×10⁻¹¹ মিটার। তো একে যদি আমরা অ্যাংস্ট্রমে বার করি, 6.626 ×10⁻¹⁰ ছিল অ্যাংস্ট্রমে, যদি আমরা পরিণত করি 10⁻¹ দ্বারা আমাকে গুণ করতে হয়, তো 6.626 ×10⁻¹⁷ অ্যাংস্ট্রম। তো দেখা যাচ্ছে কি এই ওয়েভলেন্থটা খুবই ছোট, দ্যাটস ওয়েভলেন্থ ভেরি স্মল। তো ভেরি স্মল হওয়ার জন্য এই ওয়েভলেন্থটাকে আমরা কি করতে পারছি না, ডিটেক্ট করতে পারছি না, ক্লিয়ার, এই ওয়েভলেন্থটাকে ডিটেক্ট করতে পারছি না, কেন, না তার ওয়েভলেন্থটা খুবই ছোট হওয়ার জন্য। তো ডি ব্রগলি এক্ষেত্রেও তিনি বেঁচে গেলেন, যে তিনি তো হাইপোথেসিস দিয়েছিলেন, কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ ছিল না, ডেরিভেশন ছিল না, কিছু না, খালি একটা ইকুয়েশন দিয়েছিলেন, উনি ওখান থেকে ওয়েভলেন্থ বার করে দেখাচ্ছেন। তো ডিটেক্ট করার জন্য আমাদের কি যন্ত্র দরকার, না ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম আমরা জানি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি পরিমাণ ডিটেক্ট করতে পারে, না 0.01 angstrom পর্যন্ত ডিটেক্ট করতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এই পর্যন্ত ডিটেক্ট করতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হচ্ছে এই পর্যন্ত ডিটেক্ট করতে পারে, তো এর বাইরে তা ডিটেক্ট করতে পারছে না, কিন্তু এটা তো 10⁻²⁷, তো ডিটেক্ট করবে কি করে, ডি ব্রগলি তো বেঁচে গেছেন এখানটায়, যে এত ছোট ওয়েভলেন্থ একে ডিটেক্ট করা সম্ভব না। তখন ডি ব্রগলির সিনিয়র সায়েন্টিস্ট উনি কি বললেন, আচ্ছা তুমি তো বড় জল খাচ্ছ আমাদের, এদিক ওদিক ফসাচ্ছ, তুমি বলছো হ্যাঁ ওয়েভলেন্থ আছে, তার ওয়েভ নেচার আছে, যদি ওয়েভলেন্থ তুমি বার করে দেখালে তাকে তুমি ডিটেক্টও করতে পারছো না, ইয়ে আমার কি ধরনের কোশ্চেন, তোমার কি ধরনের এটা হাইপোথেসিস, হ্যাঁ এইসব চলবে না চলবে না, তুমি বাদ দাও যাও, ডি ব্রগলিকে আমরা নেব না, অ্যাকসেপ্ট করবো, আইনস্টাইন করেছেন আমরা করবো। তো ডি ব্রগলি বললেন, আচ্ছা দাঁড়াও তোমার প্রুফ দরকার, তো দেখো তোমাকে আমি অ্যাটমে নিয়ে যাব, আমরা তুমি আমাকে দিয়েছিলে 100 kg, আমি কোথায় নিয়ে যাব, তোমাকে একটা ছোট পার্টিকেলের ক্ষেত্রে নিয়ে যাব। তো ছোট পার্টিকেল তিনি খোঁজার জন্য কি করলেন, না অ্যাটমকে খুঁজলেন,
তো অ্যাটমের মধ্যে কি রয়েছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন রয়েছে। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে তিনি কি করলেন? ডি ব্রগলি কি করলেন? ডি ব্রগলি তিনি কি করলেন না, ইলেকট্রনকে চুজ করলেন। কাকে চুজ করলেন? ইলেকট্রন। তো ইলেকট্রনকে চুজ করলেন। তো ইলেকট্রনের মাস কত হয়ে থাকে না, মাস অফ ইলেকট্রন কত হয়ে থাকে না, মাস অফ ইলেকট্রন 9.1 × 10⁻³১ কেজি। কারণ আমরা দেখে এসেছি, পড়ে এসেছি যে ইলেকট্রনের মাস, ইলেকট্রন হচ্ছে কি না, একটা এলিমেন্টারি পার্টিকেল। আরে এইগুলো কি ছিল? খুব বড় বড় পার্টিকেল। ডি ব্রগলি কি বলেন না, আপনি যে আমাকে দিলেন সেটা খুব বড় পার্টিকেল, যার জন্য তার ওয়েভলেন্থ আমি মেজার করতে পারিনি। তো তোমাকে আমি একটা ছোট পার্টিকেলের এক্সাম্পল দেব। ছোট পার্টিকেলের ক্ষেত্রে অবশ্যই তুমি ওয়েভলেন্থ মেজার করতে পারবে। তো এটা তো মেজারেবল ছিল না, এটাকে ডিটেক্ট করতে পারিনি, ভেরি স্মল পার্টিকেল মেজারেবল করতে পারিনি। তো মাস, ইলেকট্রনের মাস কত? এত। ইলেকট্রনের ভেলোসিটি কত হয়ে থাকে না, 10⁶ মিটার পার সেকেন্ড। আমরা বোর অ্যাটমিক থিওরিতে আমরা কিন্তু দেখে এসেছি যে ইলেকট্রনের ভেলোসিটি কত হয়ে থাকে না, 10⁶ মিটার পার সেকেন্ড। ক্লাস তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, বোর অ্যাটমিক থিওরিতে। আচ্ছা এইচ ইকুয়াল টু কি হয়ে থাকে না, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.626 × 10⁻³ জুল ইনটু সেকেন্ড। তো এবারে আমি এই ইলেকট্রনের ওয়েভলেন্থ তোমাকে বের করে দেখাই। তো 6.626 × 10⁻³ ডিভাইডেড বাই, ফর্মুলা কি ছিল, এইচ বাই এম ভি ডিভাইডেড বাই 10⁶ কেন লিখলাম, ইলেকট্রনের মাস 9.1 × 10⁻³ × ভেলোসিটি 10⁶। ক্লিয়ার দেখা যাচ্ছে তো নিচেরটা একদম ঠিক আছে? আচ্ছা তো এবারে এটা কিসে বেরোবে, ইন মিটার। ওকে আচ্ছা, তো এবারে আমরা 10 এর পাওয়ার গুলোকে এক সাইডে নিয়ে যাচ্ছি। তো 10 এর পাওয়ারটাকে যদি এক সাইডে নিয়ে যাই, 10 এর পাওয়ারকে যদি এক সাইডে নিয়ে যাই, তো কি পাবো, 6.626 × 10⁻¹⁴ 40 -40 +31 টু 10⁹ আচ্ছা আচ্ছা, এগুলোকে আমরা ইন্টিজার নাম্বার একটু করে নিচ্ছি। 6.626টাকে 6.3 লিখতে পারি, ক্লিয়ার? 6.3 তাহলে কি লিখলাম, 6.3 × 10⁹⁹ ডিভাইডেড বাই 9.1টাকে আমি কি লিখতে পারি, 9 লিখতে পারি। দিলে ছোট ভ্যালু আসবে, দিলে ছোট ভ্যালু চলে আসবে। তো ছোট ভ্যালু চলে এলে কি করব, তাহলে এটা কিসে আছে, ইন মিটার। তো একে আমাকে কি করতে হবে, অ্যাংস্ট্রমে কনভার্ট করতে হবে, তাই না? তো পয়েন্ট থ্রিটাকে যদি আমরা সামনে নিই, তো আমরা কি লিখতে পারি, 63 × 10⁻¹⁰ / 9 ইন মিটার। তো মিটারটাকে যদি অ্যাংস্ট্রম করতে হয়, তো 10⁻¹ একটা টেন দ্বারা গুণ করে দেবো, তাহলে অ্যাংস্ট্রম ইকুয়াল টু আমরা কত লিখতে পারি না, দেখো 7 অ্যাংস্ট্রম। আমরা অ্যাপ্রক্স ভ্যালু নিয়ে নিয়েছি, আমরা অ্যাপ্রক্স ভ্যালু নিয়ে নিয়েছি। তো দেখো 7 অ্যাংস্ট্রমের কাছাকাছি তার ওয়েভলেন্থ। তো 7 অ্যাংস্ট্রম তো আমরা ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রামের সাহায্যে আমরা ডিটেক্ট করতে পারবো। দেখ এবারে ইলেকট্রনে আমরা ওয়েভলেন্থ কিন্তু আমরা বার করতে পেরে গেছি। তো এই ওয়েভলেন্থ খুবই বড়, তো এই ওয়েভলেন্থকে আমরা সিগনিফিকেন্ট করতে পারছি, এই ওয়েভলেন্থকে আমরা সিগনিফিকেন্ট করতে পারছি। হ্যাঁ এই ওয়েভলেন্থকে আমরা সিগনিফিকেন্ট করলাম। তো উনিও এটা দেখিয়েছিলেন যে হ্যাঁ ছোট ছোট মাসের ক্ষেত্রে, খুব এলিমেন্টারি মাসের ক্ষেত্রে ওয়েভলেন্থ সিগনিফিকেন্ট। তো পরবর্তীকালে ডিভিশন গার্মার ওনারাও ইলেকট্রনের উপরে এক্সপেরিমেন্ট করেছিলেন, ওনারাও দেখেছিলেন কি না, ডিভিশন গার্মার ওনারাও দেখেছিলেন যে এক্সপেরিমেন্টাল ভ্যালু কি বেরিয়েছিল না, এক্সপেরিমেন্টাল ভ্যালু কত বেরিয়েছিল না, 1.65 অ্যাংস্ট্রম বেরিয়েছিল এক্সপেরিমেন্টাল ভ্যালু। উনার থিওরিটিক্যাল ভ্যালু কি হয়েছিল না, 7 অ্যাংস্ট্রম বেরিয়েছিল। কিন্তু এক্সপেরিমেন্টাল যেটাকে আমরা দেখেছিলাম, দেখতে বুঝতেই পারছি কি না, ইলেকট্রনকে আজ পর্যন্ত যে আমরা পার্টিকেল রূপে ভাবতাম, ইলেকট্রনের যে একটা পার্টিকেল নেচার রূপে ভাবতাম, যে না এখন ইলেকট্রনের ওয়েভলেন্থ হচ্ছে 1.65 অ্যাংস্ট্রম। তো ইলেকট্রনকে এবার থেকে আমরা ওয়েভ বলে ভাববো, ইলেকট্রনকে আমরা ওয়েভ বলে ভাববো, যেটা ডিভিশন গার্মারও ওনারাও
এক্সপেরিমেন্ট করে দেখানো। উনিও দেখিয়েছেন ওখানকার ইনার সাথে ওনার যদি একটু মিল হয়নি, কিন্তু ইনি দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ ওয়েভলেন্থ রয়েছে, যাকে আমরা ডিটেক্ট করতে পারছি, উপরন্তু সে ভ্যালু আমরা বের করতে পেরেছি। তো ডি ব্রগলি উনিও ইলেকট্রনের উপরে এক্সপেরিমেন্ট করেছিলেন পুরো ঘটনাটাই। তো আমরা টোটাল বইতে যা কিছুই পড়বো সবই আমরা ম্যাক্সিমাম আমরা ইলেকট্রনের উপরে পড়তে থাকবো। তো আজ পর্যন্ত আমরা যা কিছু দেখলাম যে প্রত্যেকটা কোয়ান্টাম ফিজিক্সের প্রত্যেকটা পার্টিকেলের ওয়েভ নেচার রয়েছে। আমরা তোমাদের এদের ক্ষেত্রে ওয়েভ নেচার নেই, কেন আমরা হচ্ছে ম্যাসিভ পার্টিকেল, খুব বড় পার্টিকেল। তো এটা কি পার্টিকেল ছিল? যে এটা ছিল আমাদের ম্যাসিভ পার্টিকেল। তো ম্যাসিভ পার্টিকেলের ক্ষেত্রে ওয়েভ তো আছে কিন্তু এত ক্ষুদ্র তাকে আমরা ডিটেক্ট করতে পারবো না। কিন্তু আমি যদি একটা এলিমেন্টারি মাস নিয়ে নিই তার ওয়েভলেন্থ কে আমরা ডিটেক্ট করেছি, ইভেন ডিভিশন গামার থেকে আমরা এক্সপেরিমেন্টাল ভ্যালু পেয়েছি, হ্যাঁ ডিটেক্ট করা যাচ্ছে। তো পরবর্তীকালে সরিঞ্জার, হিজেনবার্গ এর আনসার্টেন প্রিন্সিপল, সরিঞ্জার এর ইকুয়েশন অফ ইলেকট্রন, এরা সবই ইকুয়েশনের ওয়েভ নেচারের ইকুয়েশন দিয়েছেন, ইকুয়েশন ওয়েভ ইলেকট্রনের ওয়েভ নেচারের ইকুয়েশন দিয়েছেন। তো তখন থেকে আমরা কি দেখতে পেলাম যে ইলেকট্রনের ওয়েভ নেচার রয়েছে। তো ততদিন থেকে আমাদের মানে একটাই প্রুফ হলো ইলেকট্রনকে আজ পর্যন্ত যে আমরা মাস রূপে ভাবতাম, পার্টিকেল রূপে ভাবতাম, ইলেকট্রনকে যে আমরা পার্টিকেল রূপে ভাবতাম, একটা ম্যাটার রূপে ভাবতাম, কিন্তু না আজ থেকে আমরা ইলেকট্রনকে ওয়েভ বলে ভাববো। তো আমাদের ক্ষেত্রে নয়, আমাদের মাস খুবই বেশি, যে কারণের ক্ষেত্রে আমাদের ওয়েভলেন্থ খুব ছোট হয়ে থাকে। তো ডি ব্রগলি হাইপোথিসিসের এক্সপেরিমেন্টাল তো ছিল না, কিন্তু ডেরিভেশন ওয়াইজ আমরা দেখতে পেয়েছি যে না ছোট ছোট এলিমেন্টারি মাসের ক্ষেত্রে ওয়েভলেন্থ ডিটেক্টেড। তো ডি ব্রগলি হাইপোথিসিসের আমরা কয়েকটা মানে কেস দেখে নেব, যে কাইনেটিক এনার্জির সাথে কেস দেখে নেব, তারপরে কোন পটেনশিয়ালের মধ্য দিক দিয়ে কোন যদি চার্জ পার্টিকেল যায় তার ক্ষেত্রে কি হয়ে থাকে দেখে নেব, কোন গ্যাস মলিকুলের ক্ষেত্রে কি হয়ে থাকে আমরা দেখে নেব, কোন গ্যাস মলিকুলের ক্ষেত্রে কি হয়ে থাকে সেটাও আমরা দেখে নেব। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? তো ঠিক আছে, তো আমরা প্রথম কেস তুলে নিলাম, কেস নাম্বার 1, ডি ব্রগলি হাইপোথিসিস ইন টার্মস অফ কাইনেটিক এনার্জি। ডি ব্রগলি ইকুয়েশন লিখতে পারো, ডি ব্রগলি হাইপোথিসিস লিখো, আরো বেটার হবে, হাইপোথিসিস ইন টার্মস অফ কাইনেটিক এনার্জি, এটা কেস নাম্বার 1 করে দাও। তো ডি ব্রগলি হাইপোথিসিস কে আমরা কি করব, কাইনেটিক এনার্জি কে ডিরাইভ করা শিখব। তো ডি ব্রগলি কি করেছিল, একটা মাস নিয়েছিলেন যাকে কি করেছিল মোশন দিয়েছিলেন, তার একটা ভেলোসিটি ছিল, এলিমেন্টারি মাস নিতে হবে, খুব ছোট মাস নিতে হবে। তো তখন তিনি বললেন কি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, তো এইচ ইকুয়াল টু এমভি, এইচ বাই এমভি, পি হচ্ছে কি মোমেন্টাম, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, ঠিক আছে। আচ্ছা, তো এই পার্টিকেলটা যদি মুভ করতে থাকে তার আমরা কি পাবো, কাইনেটিক এনার্জি পাবো। তো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত, হাফ এমভি স্কয়ার। মোমেন্টাম এর ফর্মুলা কি, মোমেন্টাম ইজ ইকুয়াল টু এমভি, মোমেন্টাম ইজ ইকুয়াল টু কি থাকে, এমভি। আচ্ছা ঠিক আছে, তো ভি ইজ ইকুয়াল টু পি বাই এম, ভি ইকুয়াল টু পি বাই এম, তো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ ইনটু এম ইনটু ভি স্কয়ার, মানে পি স্কয়ার বাই এম স্কয়ার, তো একটা এম একটা এম ক্যান্সেল, তো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ অফ পি স্কয়ার বাই এম। আচ্ছা, তো পি স্কয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 2m কাইনেটিক এনার্জি, 2m কাইনেটিক এনার্জি। আচ্ছা, তো p ইকুয়াল টু রুট ওভার অফ দ্যাটস, আচ্ছা p ইকুয়াল টু রুট ওভার অফ দ্যাটস, তো ল্যামডা ইকুয়াল টু h বাই রুট ওভার অফ 2m ইনটু কাইনেটিক এনার্জি লিখতেই পারি, ঠিক আছে। তো ডি ব্রগলি হাইপোথিসিস কে আমরা ইন টার্মস অফ কাইনেটিক এনার্জিতে এক্সপ্রেস করতে পারলাম, যেখানে ল্যামডা ইউনিট কে আসবে ইন টার্মস অফ ইন মিটার, ইজ অ্যাজ ইন মিটার, ক্লিয়ার। তো আমরা ডি ব্রগলি হাইপোথিসিস কে আমরা কাইনেটিক এনার্জিতেও
ফর্ম করতে পারলাম। তো এই কেস ওয়ান থেকে এই কাইনেটিক এনার্জির উপর একটা কোশ্চেন লিখে নাও, সাইডেই কোশ্চেন করব, এরপরে আমরা যেটা নেব কেস টু। একটাই কোশ্চেন করছি দেখো, তো ধরো একটি ইলেকট্রন, তো এখানটা এটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি প্রত্যেকটা বোঝা যাচ্ছে তো? আচ্ছা ধরো একটি ইলেকট্রন, একটি ইলেকট্রনকে আমি ই লিখি, একটি ইলেকট্রন, একটি প্রোটন আর একটা আলফা পার্টিকেল, একটা আলফা পার্টিকেল যাদের যাদের কাইনেটিক এনার্জি সেম, তাহলে 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 এদের ডি ব্রয় ওয়েভলেন্থ, এদের ডি ব্রয় ওয়েভলেন্থ নির্ণয় করো ও ঊর্ধ্বক্রমে সাজাও, ঊর্ধ্বক্রমে সাজাও, বড় থেকে ছোটর দিকে আমাকে সাজাতে বলেছে। তো সলিউশন তোমরা নিজেরাই করো, খুবই ইজি কোশ্চেন আছে যে ইলেকট্রন প্রোটন আর একটা কি নিয়েছি আলফা পার্টিকেল। তো আলফা পার্টিকেল মানে আমরা জানি হিলিয়াম আয়ন, এইচ ই প্লাস প্লাস হিলিয়াম আয়ন, সাইডের দিকে দেখা যাচ্ছে তো? আচ্ছা একটু দূরে চলে গেছে না, ঠিক আছে একটু কাছে লিখে দিচ্ছি, আলফা পার্টিকেল যাকে আমরা বলে থাকি হিলিয়াম আয়ন, ক্লিয়ার? তো আলফা পার্টিকেলের মাস কত হয়ে থাকে, এদের প্রত্যেকে যদি মাস আমরা মেজার করতে চাই মাস কত হয়ে থাকে, আলফার কত হয়ে থাকে হিলিয়ামের অ্যাটমিক মাস 4 NU, আচ্ছা প্রোটনের কত না 1 NU, 1 NU, আচ্ছা ইলেকট্রনের কত হয় না প্রোটনের 1/1/1837 NU, অনেক ছোট ইলেকট্রনের মাস, অনেক ছোট খুবই ছোট, বুঝতেই পারছো 9.1 × 10⁻³। আর যেখানে প্রোটনের হয়ে থাকে কত 9.1 × 10⁻²⁷, তো ইলেকট্রনের মাস দেখতেই পাচ্ছি অনেক ছোট। তো ইকুয়েশনটা আমাদের কি ছিল, আমাদের এখানে বলেছে কাইনেটিক এনার্জি সেম, তাহলে এই ইকুয়েশন ডি ব্রয় এই দুটো ইকুয়েশনের মধ্যে আমরা এই ইকুয়েশনটাকে তুলবো, তাহলে এই ইকুয়েশনটা আমরা কি দেখলাম λ = h/√2m × কাইনেটিক এনার্জি। আচ্ছা তো আমাকে এখানে বলে দিচ্ছে কি না কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট সেম, কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, টু সেটাও কনস্ট্যান্ট। তো আমরা অলরেডি আমরা কি পাচ্ছি না, অলরেডি আমরা পাচ্ছি λ = 1/√n, তার মানে কি যার মাস ছোট হবে তার ওয়েভলেন্থ বড় হবে, মাস যত ছোট হবে ওয়েভলেন্থ তত বড় হবে। তো এখানে মাস সবথেকে ছোট কার, ইলেকট্রনের। তো ইলেকট্রনের মাস যদি ছোট হয়ে থাকে তো ডি ব্রয় ওয়েভলেন্থ অফ ইলেকট্রন গ্রেটার দেন অফ তারপরে কার প্রোটনের, ল্যামডা অফ পি প্রোটন, ল্যামডা অফ হিলিয়াম, ল্যামডা অফ হিলিয়াম, ক্লিয়ার? তো অর্ডারে আমরা সাজিয়ে নিলাম, অর্ডারে আমরা সাজিয়ে নিলাম যে প্রত্যেকের ওয়েভলেন্থ কে আমরা অর্ডারে লিখে নিলাম। তো অফকোর্স ইলেকট্রনের ওয়েভলেন্থ অনেক বেশি হবে, অনেক বেশি হবে, ডবল গ্রেটার দেন চিহ্ন তুমি দিতে পারো, তো আমরা অর্ডার ওয়াইজ এরকমই লিখবো। In terms of accelerating potential, accelerating potential, in terms of accelerating potential, case number 2, de Broglie hypothesis, hypothesis in terms of accelerating, accelerating potential, জিরো ভোল্ট পজিটিভ অবশ্যই
তো আমি এখানে একটা চার্জ পার্টিকেলকে রাখলাম, তো এই চার্জ পার্টিকেলকে আমরা জিরো ভোল্ট থেকে ভি ভোল্টের দিকে নিয়ে যাব ভি ভেলোসিটিতে। কি ভেলোসিটিতে? না ভি ভেলোসিটি, ভিটাকে আমি ছোট নি, ভি ভেলোসিটিতে নিয়ে যাব। তো ভি ভেলোসিটিতে যখন আমি জিরো ভোল্ট থেকে ভি ভোল্টের দিকে আমি যখন নিয়ে যাব, তখন এই চার্জ পার্টিকেলটা কি করবে? একটা ওয়ার্ক ডান করবে। তো এই ওয়ার্ক ডান ইকুয়াল টু কত হবে? আমরা পড়েছি ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হয়ে থাকে না, চার্জ ইনটু পোটেনশিয়াল ডিফারেন্স। তো চার্জ কত না কি, পোটেনশিয়াল ডিফারেন্স কত, ভি মাইনাস জিরো, তো ইনটু ভি। ক্লিয়ার? তো ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হয়, কিউ ইনটু ভি। তো এই ওয়ার্ক ডান এর জন্য ওই চার্জ পার্টিকেলটা, ওই চার্জ পার্টিকেলটা এনার্জি কোথা থেকে পেল না, তার কাইনেটিক এনার্জি। ওই চার্জ পার্টিকেলের কাইনেটিক এনার্জিটাই ওয়ার্ক ডান করেছে। তো কিউ ভি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কাইনেটিক এনার্জি। কিউ ভি ইজ ইকুয়াল টু আমরা লিখি কাইনেটিক, কাইনেটিক কাইনেটিক এনার্জি, যেটা ওয়ার্ক এর সাথে ইকুয়াল। তো আমরা কি লিখতে পারি যে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কিউ ভি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কিউ ভি, বাস আর কি। আর তো ল্যাম্বডা ইকুয়াল টু আমরা কি লিখবো, এইচ বাই পি। তাহলে এইচ ডিভাইডেড বাই রুট ওভার অফ টু এম ইন্টু কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি জায়গায় আমরা কি সাবস্টিটিউট করবো না, এইচ ডিভাইডেড বাই রুট ওভার অফ টু ইন্টু কিউ ভি, ভি হচ্ছে কি ভোল্ট। ল্যাম্বডা ইকুয়াল টু এইচ বাই পি, এইচ ডিভাইডেড বাই রুট ওভার টু এম ইন্টু কে ই ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই রুট ওভার টু এম ইন্টু কিউ ভি। ঠিক আছে, তো যে কোনো চার্জ পার্টিকেল কোনো একটা যদি এক্সেলারেটেড পোটেনশিয়ালের মধ্য দিক দিয়ে যদি আমরা চালাই, তাহলে আমি এই চার্জ পার্টিকেলের একটা ওয়েভলেন্থ আমরা অবশ্যই পাবো, অবশ্যই পাবো। তো ডি ব্রগলি হাইপোথিসিস এখানটাও তিনি দেখালেন, কিন্তু ডি ব্রগলি হাইপোথিসিস কার ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করেছিলেন না, অনলি ইলেকট্রনের ক্ষেত্রে। তো ডি ব্রগলি কি করলেন না, স্পেশাল কেস লিখে নাও, স্পেশাল কেস। তো স্পেশাল কেস হচ্ছে কি, ফর ইলেকট্রন, ফর ইলেকট্রন। তো ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলি কি করেছিলেন, উনি এক্সপেরিমেন্ট করেছিলেন যে ইলেকট্রনের ক্ষেত্রে ল্যাম্বডা ইকুয়াল টু কত হয় না, ওই দুটো প্লেট যাদের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি ভোল্ট। তাহলে এখানে যদি একটা ইলেকট্রন আমি রাখি, এই ইলেকট্রনটাকে যদি জিরো ভোল্ট থেকে ভি ভোল্টের দিকে আমরা যদি চালনা করি, তাহলে ওয়ার্ক ডান করবে, ওয়ার্ক ডান ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। তো ল্যাম্বডা ইকুয়াল টু আমরা কি লিখবো, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হবে, কাইনেটিক। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কত হবে না, ই ইনটু ভি, কারণ এখানে চার্জ হচ্ছে কত, ইলেকট্রনের চার্জ কত না ই। তো ল্যাম্বডা ইকুয়াল টু কত পাবো, এইচ বাই পি, এইচ ডিভাইডেড বাই রুট ওভার টু এম ইনটু কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি, তাহলে এই ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা কি বলেছিলাম না, কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি জায়গা আমি কি লিখতে পারি, ইভি। তা এইচ ডিভাইডেড বাই রুট ওভার টু এম ইনটু ইভি, রুট ওভার টু এম ইনটু ইভি। ক্লিয়ার? বোঝা গেছে? যেখানে এইচ কি ছিল, যেখানে এইচ ছিল প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল ইনটু সেকেন্ড। এম হচ্ছে কি, মাস অফ ইলেকট্রন 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। ইলে ই হচ্ছে কি, চার্জ অফ ইলেকট্রন, ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। ক্লিয়ার? 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। আচ্ছা, তো এই সকল ইকুয়েশন গুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে যে ইকুয়েশনটা আসে, যে আলটিমেট যে ফর্মটা আসে, সেটা হচ্ছে কত না, 150 ডিভাইডেড বাই ভি, ভিটা হচ্ছে কি না পোটেনশিয়াল। বইতে এটাও লেখা থাকতে পারে 12.47 ডিভাইডেড বাই রুট ভি। তাহলে আমরা এটা কিসে ফর্ম করেছি, এটা ছিল কি ইন মিটার, এটা হচ্ছে কিসে, ইন অ্যাংস্ট্রম, কিসে ইন অ্যাংস্ট্রম। তো ল্যাম্বডাকে আমরা কিসে ইন্টারস করলাম না, অ্যাংস্ট্রমে ইন্টারস করেছি। ক্লিয়ার হচ্ছে? তো এই ভ্যালু বসিয়ে মিটারকে যদি আমরা অ্যাংস্ট্রমে নিই, যে 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 10 দ্বারা আমরা কি করব, গুণ করে দেবো, অ্যাংস্ট্রম হয়ে যাবে। তো অ্যাংস্ট্রমে করলে আমরা এই ইকুয়েশনটাই পেতে চলেছি। ক্লিয়ার হচ্ছে? তো ডি ব্রগলি কি করেছেন, অনলি ফর ইলেকট্রনের ক্ষেত্রে দেখেছেন। তো ইলেকট্রনের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটাকে বিশেষ করে মনে রাখবো, কি মনে রাখবো, ল্যাম্বডা ইকুয়াল টু, ল্যাম্বডা ফর ইলেকট্রন ইকুয়াল টু রুট ওভার অফ 150 ডিভাইডেড বাই পোটেনশিয়াল ডিফারেন্স, এটা হচ্ছে ইন টার্মস অ্যাংস্ট্রম। ক্লিয়ার? তো এটাই আমরা মনে রাখবো, এটা ছিল স্পেশাল কেস, সবার ক্ষেত্রে নয়, অনলি ফর ইলেকট্রন, না হলে যে কোনো চার্জ পার্টিকেলের ক্ষেত্রে এই ইকুয়েশনটা, যে কোনো চার্জ পার্টিকেলের ক্ষেত্রে এই ইকুয়েশনটা।
যে একটা এক্সেলারেটেড ফ্রেমে যদি কোনো চার্জ পার্টিকেল থাকে, এক্সেলারেটিং পোটেনশিয়াল ফ্রেম বলছি সরি, এক্সেলারেটিং পোটেনশিয়ালে যদি কোনো চার্জ পার্টিকেল রাখি তাহলে তার ক্ষেত্রে ইকুয়েশন, আর ইলেকট্রনের ক্ষেত্রে ইকুয়েশন বুঝিয়ে দেবো, তো অ্যান্সার আমাদের কাছে রেডি। তো তো যে কোনো চার্জ পার্টিকেল যদি মোশন করে তার ক্ষেত্রে ওয়েভলেন্থ, কোন পার্টিকেল যদি মোশন করে, তো আমরা ক্লাস 11 12 পর্যন্ত আজ পর্যন্ত যতই পড়ে এসেছি যেখানেই কোনো মুভিং পার্টিকেল আমরা দেখেছি সেখানেই কিন্তু ডি ব্রগলি হাইপোথেসিস অ্যাপ্লিকেবল, সেখানেই আমরা ডি ব্রগলি হাইপোথেসিস ইউজ করতে পারি। তো দেখি চলো এরপরে, তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো নেক্সট আমরা একটা এখান থেকে একটা কোশ্চেন দেখে নেবো, তারপরে কেস 3 তে যাব। খোলা আছে? আচ্ছা, কেস 3, তো কেস 3 হতে চলেছে, কেস 3 আমরা কি করব, যে কোশ্চেন একটাই কোশ্চেন নেব তারপর কেস 3 করব। কি কোশ্চেন? কোন কোন না 600 ভোল্ট এর কোন পোটেনশিয়াল, এক্সেলারেটিং পোটেনশিয়াল, 600 ভোল্টের কোন পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে, ডিফারেন্সের মধ্য দিয়ে, পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে ইলেকট্রন চালনা করলে, ইলেকট্রন চালনা করলে, ইলেকট্রন চালনা করলে, করলে ইলেকট্রন থেকে নির্গত ডি ব্রয় ওয়েভলেন্থ কত হবে? ক্লিয়ার? ডি ব্রয় ওয়েভলেন্থ কত হবে? তো আমরা এত কিছু আর করব না, পুরো শর্ট টেক্সট করব, যে ওয়েভলেন্থ অফ ইলেকট্রন ইকুয়াল টু রুট ওভার অফ 150 ডিভাইডেড বাই পোটেনশিয়াল ডিফারেন্স। তো পোটেনশিয়াল ডিফারেন্স কত? 600, তাহলে রুট ওভার অফ 150 ডিভাইড বাই 600, তো এটাকে কাট শুট করলে হাফ ইকুয়াল টু 0.5 অ্যাংস্ট্রম, কোন ইউনিটের আসার আছে? অ্যাংস্ট। ক্লিয়ার? তো নেক্সট আমরা কি নিতে চলেছি? কেস নাম্বার 3। নেক্সট আমরা কি নিতে চলেছি? কেস নাম্বার 3। আচ্ছা, তো কেস নাম্বার 3 তে কি বলছে? আমরা দেখেছি কি না, প্রত্যেক ডি ব্রগলি কি বলেছে দেখেছি না, ডি ব্রগলি হাইপোথিসিস কি বলছে, এভরি মুভিং পার্টিকেল হ্যাজ এ ওয়েভ। তো আমরা, তো যদি গ্যাস মলিকুলের কথা ভাবি, তো গ্যাস মলিকুল গুলো র্যান্ডম ওয়াই যেদিক সেদিক কি করছে, তাদের মোশন রয়েছে, র্যান্ডম ওয়াই যেদিক সেদিক তাদের একটা মোশন রয়েছে। তো র্যান্ডম ওয়াই যদি মোশন থাকে তাহলে এদের ক্ষেত্রে আমরা ডি ব্রয় ওয়েভলেন্থ পেতে আছি। তো কেস নাম্বার 3 সেটাই বলছে না, ডি ব্রগলি হাইপোথেসিস in terms of gas molecules. তো গ্যাস মলিকুলস আমরা নেব ফর মনোঅ্যাটমিক, যেগুলো মনোঅ্যাটমিক তাদের ক্ষেত্রে আমরা কেবলমাত্র নেব, ডায়াটমিক টায়াটমিক নেব না। তো ডি ব্রয় হাইপোথেসিস এ ল্যামডা ইজিকাল টু কি, এইচ বাই পি, তো এইচ বাই পি হচ্ছে কি, মাস ইনটু ভেলোসিটি। আচ্ছা, তো আর আমরা কি পেয়েছি, এইচ বাই পি এর জায়গায় আমরা কি লিখতাম, রুট ওভার অফ 2m ইনটু কাইনেটিক এনার্জি। আচ্ছা, ক্লাস 11 এ একটা বলো তো, যে গ্যাস মলিকুলস গুলো যখন র্যান্ডমলি মোশন করতো তখন তার কাইনেটিক এনার্জি কত হতো? না, কাইনেটিক এনার্জি স্যার ক্লাস 11 এ পড়েছি, তার আজ এখন আর মনে থাকে? তো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 ইনটু বোলটজম্যান কনস্ট্যান্ট ইনটু টেম্পারেচার ইন কেলভিন। তো এফ হচ্ছে কি না, এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম ডিভাইডেড বাই, না ডিভাইডেড বলছি, কে হচ্ছে বোলটজম্যান, বোলটজম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে কি ইন কেলভিন, টি হচ্ছে কেলভিন, কেলভিন স্কেলে টি। ক্লিয়ার? তো প্রত্যেকের মান আমরা বসাবো, দিয়ে আমরা বার করব কি,
তো মনোঅ্যাটমিকের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত হয়ে থাকে? না, ডিগ্রি অফ ফ্রিডম 3। তো মনোঅ্যাটমিকের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম বসাবো 3/2 তো বোলজম্যান কনস্ট্যান্ট ইনটু টেম্পারেচার ইন কেলভিন। ক্লিয়ার? তো অ্যাবসলিউট টেম্পারেচার, টেম্পারেচার ইন অ্যাবসলিউট স্কেলে, সরি অ্যাবসলিউট টেম্পারেচার বলছি, অ্যাবসলিউট স্কেলে, যেটা কি আমরা কেলভিন স্কেলে বলতে থাকি। তো কাইনেটিক এনার্জির জায়গায় আমরা এটা বসাবো, তো h √ অফ 2 ইনটু m ইনটু কাইনেটিক এনার্জি কত? 3/2 k ইনটু t। ক্লিয়ার? তো 2 একটা ক্যানসেল, তো h ডিভাইডেড বাই √ 3 m k t। ক্লিয়ার আছে? তো h ডিভাইডেড বাই √ 3 m k t। তো এটাই হচ্ছে কি গ্যাস মলিকুলের ওয়েভলেন্থ নির্ণয়ের ফর্মুলা। ক্লিয়ার হচ্ছে? তুলনা গ্যাস মলিকুলের ওয়েভলেন্থ এর ফর্মুলা। তো এখানটায় দেখো যে মনোঅ্যাটমিক এর ক্ষেত্রে মাস তো কনস্ট্যান্ট, 3 তো কনস্ট্যান্ট, কে তো বোলজম্যান কনস্ট্যান্ট, ল্যামডা হচ্ছে কি যে গ্যাস মলিকুলের ক্ষেত্রে ওয়েভলেন্থ কার সাথে প্রপোর্শনাল? না, ইনভার্সলি প্রপোর্শনাল অফ টেম্পারেচার, টেম্পারেচার রুট আন্ডার টেম্পারেচার। তো টেম্পারেচার যত কমবে ওয়েভলেন্থ তত বাড়বে, ইনভার্সলি প্রপোর্শনাল, রুটের প্রপোর্শনাল। ক্লিয়ার? তুলনা। তো এটা একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এখান থেকে সব টাইপ আসতে পারে। তোলা আছে। তো আমরা ইভেন যা দেখলাম যে যত মুভিং পার্টিকেল আছে তো সবারই ক্ষেত্রে আমরা কি বার করতে পারি? না, ওয়েভলেন্থ বার করতে পারি। তো এখানটায় আমরা দেখতে পাচ্ছি কি h গ্যাস মলিকুলের মাস, বোলজম্যান কনস্ট্যান্টের ভ্যালু, এগুলো সব বসিয়ে একটা বিশাল একটা জটিল একটা কাণ্ড কারখানা চলে আসতে চলেছে। তো একে আমরা হেল্প করব একটা ইজি একটা শর্ট ট্রিক্স এর মাধ্যমে। তো ইজি শর্ট ট্রিক্স এর মাধ্যমে আমরা কি হেল্প করব, যে গ্যাস মলিকুলের ক্ষেত্রে আমরা ল্যামডা কত পেলাম? h ডিভাইডেড বাই √ 3 m ইনটু kt। তো প্রত্যেকটার মান সাপোজ ধরো, আচ্ছা এটা মুছে দিই। তো মুছে দেওয়ার পরে নাহলে আমি বলি, মুছে দেওয়ার পরে বলি, তো গ্যাস মলিকুলের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি পেলাম? ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই √ অফ 3 এম, মাস অফ গ্যাস, গ্যাস মলিকুলের মাস ইনটু বোলজম্যান কনস্ট্যান্ট ইনটু টেম্পারেচার। তো এই ইকুয়েশনটা তো আমরা পেয়েছি। যদি আমাকে বলে যে হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে, আর ক্ষেত্রে হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে না ওয়েভলেন্থ বার করো, ডি ব্রগলি ওয়েভলেন্থ বার করো, তো তখন আমাকে কি করতে হবে? হিলিয়াম একটা গ্যাস মলিকুল, তো তখন আমাকে কি করতে হবে? না, হিলিয়ামের ক্ষেত্রে মাস কত হয়ে থাকে? না 4 mu। তো 4 mu মানে কত? না 4 × 1.6 × 10⁻²⁷ kg। আচ্ছা h ইকুয়াল টু কত? h ইকুয়াল টু 6.626 × 10⁻³⁴ জুল ইনটু সেকেন্ড। তারপরে কে বোলজম্যান কনস্ট্যান্ট, তারপরে টেম্পারেচার, প্রত্যেকের মান বসিয়ে দেখো বিশাল একটা কাণ্ড কারখানা জগা খিচুড়ি হয়ে বসে আছে। তো বিশাল একটা মান বেরোবে। তো একে আমরা শর্ট ফর্মে আমরা কিভাবে করব? তো এর শর্ট ট্রিক্স দেখো, শর্ট ফর্ম। তো শর্ট ফর্মে আমরা যে কোনো গ্যাস মলিকুলের ওয়েভলেন্থ আমরা বার করে ফেলবো। তো ল্যামডা ইজ ইকুয়াল টু কি করব? তো ল্যামডা ইজ ইকুয়াল টু 25.6 ডিভাইডেড বাই √ এম ইনটু √ টি, যেখানে এম হচ্ছে কি? না, এম হচ্ছে মোলার মাস, এম হচ্ছে মোলার মাস, আর টি হচ্ছে কি? টেম্পারেচার, টেম্পারেচার ইন ইন কেলভিন, টেম্পারেচার ইন কেলভিন। তো ফট করে আমাদের অঙ্ক এবারে কিন্তু হয়ে যাবে। তো এবারে দেখো যে কোনো অঙ্ক আমরা করতে পারছি, দেখো এক্ষেত্রে আমরা একটা অঙ্ক নিয়ে নিই, দেখো আমরা কি দ্রুত আমরা করতে পারবো। দেখো তো কোশ্চেন 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ হিলিয়াম এবং 127 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ নাইট্রোজেনের
रेशियो रेशियो निर्णय कर रेशियो निर्णय कर तो एक बार देखो फट कर हो जाए किंतु एखंड देखो एज्यूम एक दावा था एज्यूम करते कि बोलबे जे हीलियम नाइट्रोजेन एदेर मोनो एटॉमिक धरे नाओ কারণ আমরা বুঝতেই পারছি নাইট্রোজেন কিন্তু মনোঅ্যাটমিক নয় মাই নাইট্রোজেন হচ্ছে ডায়াটমিক তো এদের ক্ষেত্রে আমাকে অ্যাজুম করতে দেওয়া থাকবে তো সলিউশন দেখো ফটাফট করে করে দেব তো হিলিয়ামের ক্ষেত্রে আমরা কি ইউজ করব হিলিয়ামের ক্ষেত্রে h ডিভাইডেড বাই √ ওভার সরি সঠিক স্টেজ করব 25.6 ডিভাইডেড বাই √ m তো হিলিয়ামের মোলার মাস কত হইতা কি না 4 ইনটু 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 টেম্পারেচার কত 27 এক কেলভিনে প্রকাশ করতে হবে 300 কেলভিন তো ইনটু 3300 আচ্ছা আর নাইট্রোজেন নাইট্রোজেনের কত না নাইট্রোজেনের ক্ষেত্রে কত হবে 25.6 ডিভাইডেড বাই নাইট্রোজেনের মোলার মাস কত নাইট্রোজেনের মোলার মাস 28 নাইট্রোজেন 14 14 ইনটু 2 20 ইনটু কত না 127 ডিগ্রি সেলসিয়াস মানে টেম্পারেচার কত না 400 কেলভিন ইন কেলভিন তো 400 কেলভিন তো এদেরকে আমরা কিন্তু অনুপাত করতে চাইছি তো অনুপাত যদি করতে হয় তো দুটোকে ডিভাইড করে দাও 25.6 25.6 ক্যান্সেল তো এটা তো উপরে চলে যাচ্ছে তো এটা উপরে যদি চলে যায় তো √28 ইনটু √400 ডিভাইডেড বাই √4 ইনটু √300 তো একটা দুটো শূন্য কাটলো 7 হয়েছে তো √ ওভার 28 ডিভাইডেড বাই √3 খতম তো রেশিও আমাদের বেরিয়ে গেল তো যে কোনো কোশ্চেন কি আমরা ইজিলি করতে পারি এই ইকুয়েশনটা থেকে তাহলে মনে রাখবে এই শর্ট ফর্মটা মনে রাখবে গ্যাস মলিকুলের ক্ষেত্রে ক্লিয়ার আছে তো নেক্সট এটা কি ছিল যে আমাদের কাইনেটিক থিওরি ফর গ্যাস সেখানটায় আর ডি ব্রগলি হাইপোথিসিসের সাথে একটা অ্যাটাচমেন্ট তো যেখানে কাইনেটিক থিওরিতে গ্যাস মলিকুল গুলো কি ছিল মোশনে ছিল তো যেখানেই মোশন তোমরা দেখতে পাবে সেখানে কিন্তু ডি ব্রগলি হাইপোথিসিসের ওয়েভলেন্থ চাইতেই পারে তো আমরা ইভেন ক্লাস 12 এ আমরা দেখেছি কি না মুভিং চার্জ এন্ড ম্যাগনেটিজমে দেখেছি কি না একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোন চার্জ পার্টিকেল কি করতে থাকে মুভ করতে থাকে তাহলে এই ক্ষেত্রেও তো আমরা কোশ্চেন মারতে পারি ডি ব্রগলি হাইপোথিসিসের ইউজ করতে পারি হ্যাঁ করতে পারি দেখো যে কোশ্চেন যে কোন একটা ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড আমি নিলাম একটা ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড নিলাম সাপোজ এটা হচ্ছে একটা ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড ক্লিয়ার একটা ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড তো ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জ পার্টিকেল কিউ যে চার্জ পার্টিকেলটা সার্কুলার মোশনে রোটেট করতে আছে তো সার্কুলার মোশনে যদি রোটেট করতে থাকে তাহলে এর ম্যাগনেটিক ফিল্ড কত বি তো বি হচ্ছে কি আমি বললাম কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড ইনওয়ার্ড কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড তো এই ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা চার্জ পার্টিকেল থেকে থাকে তো এই চার্জ পার্টিকেলটার তো মোশনে আছে তো এর ক্ষেত্রে আমরা ওয়েভলেন্থ অবশ্যই পাবো তো হ্যাঁ পাবো তো ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে না ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি তো ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি হয়ে থাকে তো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি ইকুয়েশন তো এটাই ইকুয়েশন তো এটাই ভালো করে খেয়াল রাখবে হ্যাঁ ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি আচ্ছা তো মুভিং চার্জ এন্ড ম্যাগনেটিজমে কোন একটা চার পার্টিকেল যদি সার্কুলার মোশনে যদি রোটেট করে তার অবশ্যই একটা রেডিয়াস থাকে যদি আমাদের এই সার্কুলার পাথে রেডিয়াস দিত চার পার্টিকেল দিত আর ম্যাগনেটিক ফিল্ড দিত আর কিছুই যদি না দিত তাহলে আমাকে বলতো ল্যামডা বার করতে চার পার্টিকেল তাহলে কি করে বার করতাম না তখন রেডিয়াস ইকুয়াল টু আমরা কি জানি r is equal to কি হতো m v by q v আচ্ছা তো m v is equal to কত r into q v তাহলে লিখতে পারি m v জায়গায় তো h divided by q v r তো q r যদি দেওয়া থাকতো q r b যদি দেওয়া থাকতো h তো আমরা অলরেডি জানি তো আমরা এই চার্জ পার্টিকেলের ওয়েভলেন্থ বার করতেই পারতাম ক্লিয়ার তো এটা বেরোবে কিসে ইন মিটার ফর্মে বেরোবে এটা কিসে বেরোবে ইন মিটার ফর্মে ক্লিয়ার বোঝা গেছে যদি এখানটা ইলেকট্রন যদি মুভ করতো যদি এখানে স্পেশাল কেসে যদি আমরা এখানটা ইলেকট্রন নিতাম তো এটা চার্জ পার্টিকেলের ক্ষেত্রে গেল তো যদি ইলেকট্রন মুভ করতো তো ইলেকট্রন মুভ করলে আমরা কি করতাম
বলো দেখি ইলেকট্রন যদি মুভ করতো তাহলে আমরা কি করতাম বলো? ইলেকট্রন যদি মুভ করতো তাহলে আমরা কি করতাম বলো বলো বলো? তো ইলেকট্রন যদি মুভ করতো তাহলে কিউ এর জায়গায় আমরা কি লিখতাম? ই লিখতাম আর কি? এই তো সহজ জিনিস, কিউ এর জায়গায় আমরা কি লিখতাম? ই লিখতাম, হয়েছে? তো নেক্সট আমরা যেটা দেখতে চলেছি, আর একটা কোশ্চেন দেখি, আর একটা কোশ্চেন, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, ধরি কোনো কোনো চার্জ পার্টিকেল পার্টিকেল র্যান্ডামলি র্যান্ডামলি মোশন করতে আছে, ওই চার্জ পার্টিকেলের ওই চার্জ পার্টিকেলের ওই চার্জ পার্টিকেলের মোমেন্টাম মোমেন্টাম 2% ডিক্রিজ করলে 2% ডিক্রিজ করলে ডিক্রিজ করলে শতকরা ডি ব্রগলি ওয়েভলেন্থের কি পরিবর্তন হবে? ডি ব্রগলি ওয়েভলেন্থের কি পরিবর্তন হবে? তো আমরা ইন জেনারেলি আমরা কি করতাম যে ওই চার্জ পার্টিকেলের ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু কত না 100 ধরে নিতাম, ফাইনালি মোমেন্টাম কত না 98, বিকজ 2% ডিক্রিজ করেছে। আচ্ছা, তো ইনিশিয়ালি ল্যাম্বডা ইজ ইকুয়াল টু হোয়াট না? ইনিশিয়ালি ল্যাম্বডা ইজ ইকুয়াল টু এইচ বাই 100, ইনিশিয়াল মোমেন্টাম এইচ বাই 100, ফাইনালি কত হবে না এইচ বাই 98, খতম খতম। তো ইনিশিয়ালি আমরা এটাই করতাম। তো আমাকে বার করতে বলেছে শতকরা কি পরিমাণ ওয়েভলেন্থের পরিবর্তন হবে। তো চেঞ্জ ইন ওয়েভলেন্থ ইন চেঞ্জ চেঞ্জ অফ ওয়েভলেন্থ ইন পার্সেন্টেজ ইকুয়াল টু আমরা কি লিখব না চেঞ্জ ডিভাইডেড বাই চেঞ্জ ডিভাইডেড বাই অরিজিনাল ইনটু 100, খতম। তো চেঞ্জ চেঞ্জ অফ ওয়েভলেন্থ ইন পার্সেন্ট, তো চেঞ্জ অফ ওয়েভলেন্থ ডিভাইড বাই অরিজিনাল ওয়েভলেন্থ ইনটু 100। তো এবারে আমরা পুরো জেনারেলি আমরা ইউজ করব চেঞ্জ অফ ওয়েভলেন্থ কত, তো চেঞ্জ আমরা দেখতেই পাচ্ছি যে ল্যামডা এফ গ্রেটার দেন অফ ল্যামডা আই, বিকজ নিচের টার্মটা ছোট উপরের টার্মটা এটা 100টা চেয়ে বড়, তো ছোট টার্ম দিয়ে যদি আমরা ভাগ করি অলরেডি ওয়েভলেন্থ আমরা কি পাবো বড় দেখতে পাবো। তো আমি কি লিখবো এইচ বাই 98 মাইনাস এইচ বাই 100 ডিভাইডেড বাই চেঞ্জ অফ ওয়েভলেন্থ ডিভাইড বাই অরিজিনাল ওয়েভলেন্থ কত না এইচ বাই 100, ক্লিয়ার ইনটু 100। তো একে যদি আমরা ডিরাইভ করি তাহলে 100 মাইনাস 98 মানে 200 বাই 98 ইনটু 100 2H, তো H H কে একটা H H কমন নিয়ে ক্যান্সেল করলাম, তো 2 বাই 98 ইনটু 100 উপরে একটা 100 দিয়ে 100 কে কাটবে উপরে থাকবে ইনটু 100। আচ্ছা, তো কত পেলাম 200 কে 98 দ্বারা যদি আমরা ভাগ করি তো নিয়ারলি ইকুয়াল টু আমরা কত পাবো 1.98 সামথিং পাবো। তো আমরা নিয়ারলি আমরা ইকুয়ালিটি আমরা করে দিলাম কত না 2%, নিয়ারলি আমরা কত বললাম 2%। তো ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? দেখো যে ল্যামডা ইকুয়াল টু আমরা কি করেছি এইচ বাই বি করেছি, তাই তো? তো মোমেন্টাম যদি ডিক্রিজ করে তো ল্যামডা কি করার আছে ইনক্রিজ তো করবে, তো 2% কি করবে ল্যামডা ইনক্রিজ করবে। তো আদারওয়াইজ আরেকটা মেথড দেখো, মেথড 2, তো এটাই সবথেকে বেস্ট মেথড হতে চলেছে। তো আমরা ক্লাস 11 এ এরর কারেকশন কিন্তু আমরা পড়েছিলাম, তো এরর কারেকশনে আমরা কি পড়েছিলাম দেখেছিলাম কি ইকুয়েশনটা আমরা লিখি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, দ্যাট মিন্স আমরা কি লিখতে পারি এইচ ইনটু পি টু দি পাওয়ার মাইনাস 1, ল্যামডা ইজ ইকুয়াল টু
ল্যামডা ইকুয়াল টু এইচ ইন টু পি টু দি পাওয়ার মাইনাস, তো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি ইকুয়াল টু এইচ ইন টু পি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা এরার কারেকশনে লক্ষ্য করো যে এরার কারেকশন আমরা কি করতাম, ডেল এল বাই এল চেঞ্জ অফ ওয়েভলেন্থ ডিভাইড বাই অরিজিনাল ওয়েভলেন্থ, যেটাই আমরা করেছিলাম ইকুয়াল টু চেঞ্জ অফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইন প্লাস এন ইনটু আমরা কি লিখতাম ডেল পি বাই পি চেঞ্জ অফ মোমেন্টাম বাই অরিজিনাল মোমেন্টাম। তো এন ইকুয়াল টু ওয়ান না মাইনাস ওয়ান, তো এন ইকুয়াল যদি মাইনাস ওয়ান থাকে তো প্লাস ওয়ানটা কি হয়ে যাবে মাইনাস, তো ওয়ান আর লিখলাম না। তো এইচ হচ্ছে কি কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তো এর ভ্যালু কি ওয়ান আছে জিরো, ক্লিয়ার। তো কি লিখলাম ডেল ল্যামডা বাই ল্যামডা ইকুয়াল টু মাইনাস অফ ডেল পি বাই পি, তো ডেল এল বাই ল্যামডা, তো আমরা কিসে বাদ করতে চাইছি পার্সেন্টেজে, তো ইন পার্সেন্ট যদি আমরা করে দিই তাহলে ইন পার্সেন্ট ইন্টু হান্ড্রেড করে দিলাম, তাহলে হান্ড্রেড করা মানে পার্সেন্টেজে আমরা করে দিলাম, আর কিছুই আমরা করলাম না, কিসে করে দিলাম ইন্টু হান্ড্রেড, ইন্টু হান্ড্রেড করে দিলে কি চলে আসবে পার্সেন্টেজ, তো মাইনাস অফ ইন্টু হান্ড্রেড, ক্লিয়ার। তো ডেল পি বাই পি ইন্টু হান্ড্রেড ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, তো মাইনাস তো অলরেডি আছে, তো চেঞ্জ ইন মোমেন্টাম পার্সেন্টেজে কত না 2% কি করেছে ডিক্রিজ করেছে, তো মাইনাস অফ মাইনাস টু দ্যাট মিন্স মাইনাস মাইনাস প্লাস অলরেডি 2% কত এসছে 2%, তো চেঞ্জ তাহলে ওয়েভলেন্থ এর চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজে কত না 2%, এখানটা কি সাইন রয়েছে না পজিটিভ, তো কি করেছে না ওয়েভলেন্থ ইনক্রিজ করেছে, ক্লিয়ার, বোঝা গেছে, বোঝা গেছে একদম। আচ্ছা তো ইকুয়েশনটা মনে পড়ছে কি, তাহলে লিখে দেবো। আচ্ছা দেখো এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এন ইন্টু সি টু দি পাওয়ার এম যদি হয়ে থাকে তাহলে ডেল এ বাই এ ইকুয়াল টু এন ইন্টু ডেল বি বাই বি প্লাস এম ইন্টু ডেল সি বাই সি, ইকুয়েশনটা তো এটা এরার কারেকশনে আমরা দেখেছি, তো এখানে পাওয়ার মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান দেখেছি, ক্লিয়ার, তোলা আছে। তো নেক্সট কোশ্চেন যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে কি, আচ্ছা শুধু কোশ্চেনটাই আমি খালি চেঞ্জ করে দেবো আর কিছু করবো না, কোশ্চেনটাই খালি আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি আর কিছু না, যে ধরি কোনো কোনো চার্জ পার্টিকেল র্যান্ডামলি মোশন করতে আছে, ওই চার্জ পার্টিকেলের কাইনেটিক এনার্জি যদি 2% ইনক্রিজ করে, পার্টিকেলের কাইনেটিক এনার্জি 2% ইনক্রিজ করলে শতকরা ওয়েভলেন্থ এর কি পরিবর্তন হবে, তো আমাকে এখানটা কি বলেছে কাইনেটিক এনার্জি কি করেছে না ইনক্রিজ করেছে, তো আমরা সেম ফর্মুলা মেথড 2 ইউজ করব, তো ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো h বাই √ ওভার 2m ইনটু কাইনেটিক এনার্জি, ক্লিয়ার। তো এটাকে আমরা ডিরাইভ করে নিই এইচ ইন্টু রুট টু রুট এম রুট কাইনেটিক এনার্জি, তো কি আসতে চলেছে 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এম টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু কাইনেটিক এনার্জি টু দি পাওয়ার মাইনাস হাফ, ক্লিয়ার, বোঝা গেছে। তো ডেল ল্যামডা বাই ল্যামডা ইকুয়াল টু এইচ ডেল এইচ বাই ডেল এইচ বাই এইচ ইন্টু না প্লাস, আচ্ছা প্লাস মাইনাস মাইনাস হবে, তো তো ডেল টু বাই টু সামনে কি আসবে হাফ, সামনে কি আসবে হাফ মাইনাস হাফ অফ ডেল এম বাই এম মাইনাস হাফ অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই অরিজিনাল কাইনেটিক এনার্জি, তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তো তার চেঞ্জ কি হবে কনস্ট্যান্টের আবার চেঞ্জ কিসের জিরো, এটা ইকুয়াল টু জিরো, নাম্বারের আবার চেঞ্জ কিসের এটাও জিরো, মাস এটাও অলসো জিরো, তাহলে অলরেডি আমরা কি পাচ্ছি না ডেল ল্যামডা বাই ল্যামডা ইকুয়াল টু মাইনাস অফ হাফ অফ ডেল কাইনেটিক এনার্জি বাই অরিজিনাল কাইনেটিক এনার্জি, তো বোথ সাইডে আমরা কি করব হান্ড্রেড দিয়ে গুণ করব, বোথ সাইডে আমরা কি করব হান্ড্রেড দিয়ে গুণ করব, আচ্ছা কোথাও
মিসআন্ডারস্ট্যান্ডিং হলো না তো, কোথাও ভুল হয়নি তো? ভালো করে খেয়াল করে নেব না তো কি লিখবো, ডেল ল্যামডা বাই ল্যামডা, তাহলে বোথ সাইড আমরা 100 দিয়ে আমরা কি করলাম গুণ করে নিলাম। আচ্ছা তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আমাদের দিয়েছে 2% ইনক্রিজ করেছে, তো 2% যদি ইনক্রিজ করে থাকে মাইনাস অফ হাফ ইনটু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 2%, তো 2% ইনক্রিজ করেছে মানে প্লাস রেখেছি 2, তো 2 কে 2 কাটলো তো মাইনাস 1, তার মানে ওয়েভলেন্থ কি করতে আছে ডিক্রিজ করতে আছে, ওয়েভলেন্থ কি করবে ডিক্রিজ করবে, এটা কি করেছিল কাইনেটিক এনার্জি ইনক্রিজ করেছে, তো ওয়েভলেন্থ কি করেছে ডিক্রিজ, তাহলে ওয়েভলেন্থ কি করবে ডিক্রিজ করবে, তো কাইনেটিক এনার্জি যদি ইনক্রিজ করে ওয়েভলেন্থ ডিক্রিজ, তাই তো হওয়ার আছে, তাই না, বোঝা গেছে? তো ওয়েভ